এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পারতো, কিন্তু আজ আমার জীবনের সাথে জড়িত হওয়ায় ফলপ্রসূ ওর জীবনে এত সংকট ঘেরা। তা না হলে ওর মতো একটা সাধারণ নিষ্পাপ মেয়ের শত্রু কোথা থেকে উদয় হবে? নিশ্চিত এটা আমার বড় কোনো শত্রুরই কাজ, কিন্তু কথা হচ্ছে কে সে? অতিরিক্ত দুশ্চিন্তায় সাফার নিজের মাথার ভেজা চুলগুলো শক্ত হাতে খামচে ধরল। আয়নার প্রতিবিম্বে নিজের দিকে দৃষ্টি পড়তেই ভ্রু যুগল কুচকে এলো। ওর গলায় বুকের কাছে কিছু জায়গায় নখের দাগ স্পষ্ট। দাগগুলো থেকেই সাফার ক্ষণ মুহূর্ত চমকে গেল। মনে পড়ল, এ তো কাল রাতে ক্লাবে। বাকিটুকু আর ভাবতে পারল না। প্রচণ্ড রাগে ওর শরীরের রক্তগুলো ফুটন্ত জলের ন্যায় টকবক করে উঠল। শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে এলো। এরই মধ্যে চন্দ্রার সুশ্রী চেহারাটা চোখের সামনে ভেসে এলো। কিছুতেই দাগগুলো চন্দ্রাকে দেখানো যাবে না। এমনি মেয়েটি অভিমান করে ইদানিং দূরে দূরে থাকে, আর ওর এই দূরত্ব আমার ভেতরটাকে জ্বালিয়ে তুলছে। আর এখন মরার উপর খরার ঘায়ের মতো কাজ করবে এই দাগগুলো। ওর দৃষ্টিপাতে দেখলে হয়তো বিশাল বড় ক্ষত সৃষ্টি হবে ওর সরল মনে, যা সাফার হাজার মলম লাগিয়েও পূর্ণ করতে পারবে না। যেখানে সাফার নিজেই মেনে নিতে পারছে না ওর দেহে অন্য কোনো নারীর নখের দাগ, তাহলে চন্দ্রাকে কি বলে বোঝাবে? আর বোঝালো কি এই মুহূর্তে বুঝবেও? মেয়েটি নিজেকে যতই পরিণত ভাবো, কিন্তু ওর কিশোরী সুলভ মন এখনো কাদামাটির মতো নরম। বড্ড অভিমানী মেয়ে, খুব অল্পতে আবেগপ্রবণ হয়ে ওঠে। আর সাফারের প্রশ্ন হলে তো কথাই নেই, মুখে যাই বলুক সাফার জানে চন্দ্রা মেয়েটির জীবনে ওর স্থান কতটুকু। মেয়েটির সর্বহৃদয়ে জুড়ে সাফারের বসবাস। সাফার মনে করে শুধু নারীর চরিত্রে লয়ালিটি হলে চলবে না, একজন পুরুষের চরিত্রেও লয়ালিটির প্রয়োজন। সম্পর্কের ভারসাম্য রক্ষা করার জন্য উভয় দায়বদ্ধ। সম্পর্ক রক্ষা করার দায়িত্ব কেবল একজনের ঠেকা নয়, উভয় পক্ষকে সম্পর্কের সামঞ্জস্যতা রক্ষা করা জরুরি। এমনিও সাফারের বদলে যাওয়া রূপে চন্দ্রা আজকাল কাছে আসতে দ্বিধাবোধ করে। ওর সে কাজল কালো হরিণী ন্যায় আঁখি দুটো, মুগ্ধতায় ভরা মায়াপুরীকে খুব মিস করে সাফার। আগের মতো চন্দ্রাকে কাছে চাইলেও পায় না। ওর প্রিয় নারীর সান্নিধ্য পেতে ওর ভেতরটা আজকাল কুরে কুরে খায়। অনেকদিন চন্দ্রার সাথে মন খুলে কথাও বলা হয়নি ওর, কিন্তু এখন মনে হয় সব ঠিক করার সময় এসে পড়েছে, আর তা খুব শীঘ্রই। আজ অনেকদিন পর সবাই একসাথে সকালে নাস্তা করতে বসছে ডাইনিং টেবিলে। সবাই নাস্তায় ব্যস্ততার মাঝেই আমির আর অর্পিতার বিয়ে নিয়ে আলোচনা চলছে। যা বলার নীলুফারই বলছে, পাশে বসা ফারাজ, ইমরান আর আবির তা কেবল শুনছে। ফারাজ আর ইমরান কিছু না বললেও আবিরের মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিয়েতে ওর মোটেও কোনো আগ্রহ নেই। মেয়ে মারা যাওয়ার পর হীরামণির অসুস্থতার অজুহাতে আবির এই বাড়িতে ডেরা জমিয়েছে। অবশ্য এটা ওর জন্যই ভালো হয়েছে, নিজের উদ্দেশ্য সাধনের জন্য এই মুহূর্তে ওর এখানে থাকাটাও জরুরি। বোনের পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়ে ইমরানও আর যেতে পারল না। সব কিছু ঠিক থাকলে হয়তো সেও চলে যেত বিদেশ। এমনিও মোনার মৃত্যুর পর এই দেশের প্রতি একটা বিতৃষ্ণা গড়ে উঠেছিল মনে, আর তা নিবারণের জন্যই দেশ ছেড়েছিল। বিয়েতে আসারও কোনো ইচ্ছে ছিল না ওর, কারণ এই বাড়িতে মোনার সাথে ওর হাজারো স্মৃতি জড়িয়ে আছে, যা দিন শেষে ওকে কুরে কুরে খায়। তবে নীলুফারের আবেদনও ইমরান অগ্রাহ্য করতে পারেনি বলে আসতে হলো। সাফারও বাড়িতে থাকার দরুন সবার সাথে এসে জয়েন করেছে। ডাইনিং টেবিলে বসতেই লক্ষ্য করলো চন্দ্রা আশেপাশে কোথাও নেই। সাফারের ধারণা হয়তো চন্দ্রাকে কেউ ডাকেনি নাস্তার জন্য। বাড়ির সবার চন্দ্রার প্রতি এই অবহেলাটা মানতে কষ্ট হয় আজকাল। অবশ্য হয়তো এর জন্য সাফার নিজেই দায়ী। ওর আরও আগেই বলে দেওয়া উচিত ছিল চন্দ্রার সাথে ওর সম্পর্কের কথা, তাহলে হয়তো অন্তত চন্দ্রাকে কিছু বলতে এরা 10 বার ভাবত। কিন্তু আর দেরি করলে চলবে না, সাফার আজ রাতেই পরিবারের সাথে কথা বলবে ভেবে নিল। চন্দ্রা আর নিজের সম্পর্কের কথা জানিয়ে দেওয়ার সিদ্ধান্তে অটল। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আজ ভার্সিটি যাওয়া হলো না চন্দ্রার। হাতে এখনও কিছুটা ব্যথা অনুভূত হয়, সাধারণ কাজগুলো করতেও কিছুটা বেগ পেতে হচ্ছে ওকে। সকালের নাস্তাটাও পড়ে আছে টেবিলে। ডান হাতটির ব্যথাজনিত সমস্যার কারণে বাঁ হাত দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে বিফল হলো, বরং কাজ যেন আরও একটু বেড়েই যায়। তাই আর খাওয়া হলো না, ইচ্ছেটাই মরে গেল। আজকাল খাবার টেবিলে ওকে কেউ ডাকে না, কেউ কথা বলতেও আসে না। ওর জীবনের একাত্মতা এক ধাপ এগিয়ে এসে ওকে আজকাল যেন গিলে খায়। বলা বাহুল্য, মানুষ হাজার ভিড়ের মাঝে পড়েও মরে না, তবে মানুষের একাত্মতা মানুষকে শেষ করে দেয়। একসময় ডিপ্রেশনে ভুগে আর তখনই মস্তিষ্ক ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু চন্দ্রা এতটা দুর্বল নয়,
তবুও মাঝে মাঝে এই একাত্মতা ওর গলা চেপে ধরে। রুমের দরজা খুলে প্রবেশ করল সাফার। চন্দ্রা চমকে তাকায় সেদিকে। সাফারকে দেখেও কোনো পরিবর্তন হলো না চন্দ্রার মুখের ভঙ্গির, কেবল শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে মানুষটির মুখপানে। অশ্রুসিক্ত নয়ন জোড়া বড় বড় পল্লব রাশি মেলে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চন্দ্র মনের গোপনে ভেবে কুল পায় না, কেন আজও এই মানুষটাকে দেখলে অসম্ভব ভালো লাগায় ভরে যায় ওর এই মন। আজও মানুষটি কাছে এলে কেন লজ্জা ভয় জড়তা চেপে ধরে এক অদ্ভুত অনুভূতি উদ্ভব হয়। সর্বস্ব উজাড় করে ভালোবাসতে মন চায় তখন মানুষটিকে। মানুষটি সারা দুনিয়ার জন্য হিংস্র হলেও কেন এই মানুষটির বুকে নিরাপদ আশ্রয় খুঁজে পায় চন্দ্রা? কেন এত শান্তি এই হার্টলেস মানুষটির বুকে? ও নারীসত্তা কেন বারবার প্রবলভাবে আকর্ষণ হয় এই মানুষটির সাধ্যিন্য সান্নিধ্য পেতে? কে বলেছে কেবল পুরুষে আকৃষ্ট হয় নারীর মোহে? নারীর মনও কামনার আগুনে দগ্ধ হয় তার কাঙ্ক্ষিত পুরুষটিতে একটু ছোঁয়া পেতে। ওর মতো লজ্জাবতী নারীও তখন বেহায়া হয়ে পড়ে। কোনো নারীও যে কোনো পুরুষের উপর প্রবল আকর্ষণ অনুভব করতে পারে তা সাফারকে না দেখলে চন্দ্রা জানতই না। এতটা নির্লজ্জ বা বেহায়া চন্দ্রা আগে কখনো ছিল না, যতটা সাফারকে পাওয়ার পর হয়ে পড়েছে। তাই তো সাফারের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত হবার পরও ভালোবাসা কিঞ্চিত কমেনি এই পুরুষটির প্রতি। শুধু সাফারের বদলে যাওয়া রূপটা মেনে নিতে কষ্ট হচ্ছে। চন্দ্রা এখনও তাকিয়েছিল, আর ওর সেই ঘোর লাগা দৃষ্টিতে এতটাই মায়া ছিল যে সাফার সহ্য করতে না পেরে চোখ সরিয়ে ফেলল। নিঃশব্দে রুমে প্রবেশ করে টেবিলের উপর রাখা খাবারটা হাতে নিয়ে চন্দ্রার পাশে এসে বসল। রুটি ছিঁড়ে তার সাথে ভাজি নিয়ে চন্দ্রার মুখের কাছে ধরতেই চন্দ্রা কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। হয়তো মানুষটির হাতে এটাই ওর শেষ খাওয়া। চন্দ্রা জানে সিকান্দার মির্জা ওর যাওয়ার সব ব্যবস্থা করছে, আর সাফার এখনও সেই বিষয় সম্পর্কে একদমই অবগত নয়। যদি জানতো তাহলে হয়তো এতক্ষণে মহাপ্রলয় শুরু হয়ে যেত বাড়িতে। কিন্তু চন্দ্রা মনে করে সব কিছু আবার আগের মতো ভালো করার একমাত্র এটাই সর্বোত্তম পন্থা। সাফার কখনো চন্দ্রার সাথে সুখে থাকবে না, নিজের মনে ভেবেই নিল সব। ওর অভিশপ্ত জীবনের উত্তাপে আজকাল সাফারও জ্বলে পড়ে মরছে, যা চন্দ্রা একদম চায় না। কিন্তু এটাও সত্য, সাফারের মতো ওকে কেউ ভালোবাসবে না, কেউ না। সাফার নিজেও জানে না এত যত্ন করে ও শেষ কবে খাইয়ে দিয়েছে কাউকে। ছোটবেলায় রিদি প্রায় জেদ করলে খাইয়ে দিতে হতো, কিন্তু অর্পিতা বরাবরই ভাইকে ভয় পেত, তাই ভাইয়ের আশেপাশে একটু কমই ঘেঁষাঘেঁষি করতো। এরপর তো সময়ের সাথে বোনেরা বড় হয়ে গেল চোখের বলকে, আর এমন ছোটোখাটো আবদার কখনো কেউ করেনি বলে সাফারও কখনো কাউকে খাইয়ে দেওয়ার প্রয়োজন হয়ে ওঠেনি। কিন্তু চন্দ্রার জায়গায় অন্য কেউ হলে ব্যাপারটা ভিন্ন হতো, তখন ওকে দিয়ে এসব হয়তো করানো যেত না। কিন্তু চন্দ্রার কোনো কিছুতেই কেন জানি ওর বিরক্ত লাগে না। এসবের কারণটা কি তা আজ অজানা সাফারের নিকট। অনেক ভেবেছে সাফার, দীর্ঘ রাত বিনিদ্রায় কেটেছে ওর, তবুও কোনো হেতু খুঁজে পায়নি এমন প্রশ্নের মাঝে মাঝে সাফার আশ্চর্য হয় ভাবলেই। কিভাবে এই মেয়েটা সাফারের পুরো দুনিয়া ঘিরে ওর বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে, সব থেকে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবনে যে আমি কোনো আবেগ অনুভূতিকে প্রশ্রয় দিই না, সেই আমি আজ এই মেয়ের প্রেমে পড়ে কতটা অসহায়, ওকে ছাড়া ভাবাটাই এখন শূন্য মনে হয়। দুজন মানুষই নিঃশব্দে দুজনের মনের কথা বলছে, তবে আফসোস পরিস্থিতি দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি করেছে তা ঘোচাতে দুজনেই এই সময় অক্ষম। কেউ চাইছে না, কেউ চেয়েও পারছে না। দুদিন পরই অর্পিতা আর আমিরের বিয়ের ডেট ফিক্সড করা হলো। আবার কোনো অঘটন ঘটার আগেই নীলুফার যত দ্রুত সম্ভব মেয়ের বিয়ের পর্বটা শেষ করতে যায়। আমিরের পরিবারকেও ব্যাপারটা ফোনে জানিয়ে দেওয়া হলো, তাদের কোনো আপত্তি নেই। তবে নীলুফারের ইচ্ছা এবার বিয়েটা যেন ঘরোয়াভাবেই হয়। এই বিষয়েও দু পরিবারের কেউ মতের বিরোধী করল না, তারাও তেমন কোনো দামজাম করতে ইচ্ছুক না বিয়েতে। যেহেতু কিছুদিন আগে এই পরিবারের একজন সদস্যের অকাল মৃত্যুর পর এত সব আয়োজনের কোনো মানেই হয় না, কিন্তু কেন যেন অর্পিতার মনে ভীষণ অস্থিরতা কাজ করছে বিয়ের ব্যাপারটা তুলতে। আজকাল আমিরের সাথে তেমন করে কোনো কথাই হয় না ওর, এমনকি এই দুই মাসে হাতে গোনা দু কি তিনবার দেখা হয়েছে। আজকাল আমিরকে মির্জা বাড়িতেও তেমন আসতে দেখা যায় না। অর্পিতা ফোন দিলে কখনো ধরে তো কখনো ধরে না, আর ধরলেও কেমন দায় সারা ভাব ওর। অর্পিতার মন মানতে নারাজ, আমির পাল্টে গেছে। সত্যি কি আমির পাল্টে গেছে? কথা মতো ঠিক দুদিন পর আমির আর অর্পিতার বিয়ের আয়োজন করা হলো। ঘরোয়াভাবে করলেও সাফারদের কাছের কিছু আত্মীয় স্বজনও বিয়েতে আমন্ত্রিত ছিল। হঠাৎ করে বিয়ের ডেট ফিক্সড হওয়ায় সাফারের আর বলা হলো না নিজের কথা পরিবারকে, আর নিজের ছোট বোনের এত বড় একটা দিনে পারিবারিক ক্লেশ বাড়াতে চাইল না ও। বিয়েতে অভ্র নিশান্ত উপস্থিত ছিল, মৃণালিনী দেশের বাইরে থাকার ফলে আসতে পারেনি। হাওয়া বানুর কথা মতো চন্দ্রাকে বিয়ের সকল আয়োজন থেকে দূরে রাখা হলো। বধূ সেজে বসে আছে অর্পিতা, কিছুটা ভয় আর কিছুটা লজ্জা এক অদ্ভুত সংমিশ্রণ কাজ করছে এই মুহূর্তে ওর মাঝে। বুকের ভেতর ছোট্ট মনটা কেমন ধুক ধুক করা শুরু করেছে। কিছু পল বাধেই ওর প্রিয় মানুষটি ওর হয়ে যাবে,
একই সুতোর বাঁধনে বেঁধে দুজন দুজনের হয়ে যাবে চিরদিনের জন্য। এখন থেকে ওর প্রতিটি নির্ঘুম রাতের কারণ হবে সেই মানুষটি। সকালটা শুরু হবে প্রিয় মানুষটির বুকে নিশ্চিন্তে মাথা রেখে। আহ, কি শান্তি! ভাবতেই দেহ মনে শিহরণ বয়ে যায়। আর যখন মানুষটি সত্যি ওর এত কাছে থাকবে, তখন অর্পিতা আর ভাবতে পারল না, লজ্জায় যেন আরও নুইয়ে গেল। বলা হয়ে থাকে একটা মেয়েকে বধূ সাজেই সবথেকে বেশি সুন্দর লাগে। সে কালো হোক বা মোটা, চিকন হোক বা খাটো, তাতে কিচ্ছু আসে যায় না। নববধূ সাজে প্রতিটি মেয়েকেই অপরূপ লাগে। অবশ্যই তা দেখার জন্য আগে সুন্দর একটা মন থাকা প্রয়োজন। অর্পিতাকেও আজ ভারী চমৎকার লাগছে। জরি সুতার কাজ করা একটা মেরুন রঙের পাঞ্জাবি পরে এইমাত্র ফারাজ বের হলো নিজের রুম থেকে। হৃদির মৃত্যুর পর লোকজনের ভিড় ওর একদম সহ্য হয় না। সারাদিন পার্টি, ক্লাব, বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকা ফারাজ আজকাল এসবের ধারে কাছেও যাওয়া হয় না। অবশ্য বন্ধুবান্ধবের তালিকায় মেয়েদের সংখ্যাই বেশি ছিল বরাবর, কিন্তু বর্তমানে ফারাজের স্বভাবের পরিবর্তন সবার দৃষ্টিতেই লক্ষণীয়। একসময় সবাই বকে ওকে শুধরাতে পারেনি, অথচ জীবনের এক কঠিন ধাক্কায় বেখেয়াল হয়ে চলা ছেলেটাও আজকাল বুঝদার হয়ে পড়ছে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে যখন নিচের দিকে যাওয়ার জন্য উদ্যত হলো, ঠিক তখনই অসাবধানতায় চোখ গেল অর্পিতার রুমের দিকে। অর্পিতাকে আজ সত্যি অনেক সুন্দর লাগছে, কিন্তু আজ অর্পিতাও চলে যাবে ভাবতেই মনটা ভরাট হয়ে উঠল। হঠাৎ শ্বাস নিতে কেমন হাঁসফাঁস করতে লাগলো। ফারাজ ভয় পেতে লাগলো নিজের একাত্মতার কথা চিন্তা করে। হৃদির আকস্মিক চলে যাওয়ার পর সাথে মায়ের অসুস্থতা সব মিলিয়ে ফারাজ এখন একা, একদমই একা। তবুও তো মাঝে মাঝে অর্পিতার সঙ্গ দিত ওকে, কিন্তু এখন কে সামলাবে ওকে? ফারাজ আর ভাবতে পারলো না, চোখ সরিয়ে নিয়ে দ্রুত প্রস্থান করল। কেন যেন ভালো লাগছে না ওর এসব, অর্পিতার এইভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না ও। আজ সন্ধ্যায় ওর বিয়ে হবার কথা ছিল আমিরের সঙ্গে, তাই তো অনেক আশা নিয়ে বধূ সাজে সজ্জিত হয়ে অর্পিতা আমিরের আগমনের অপেক্ষায় কাল গুনছে তার পিত্রালয়ে বসে। আর ঠিক তখনই মুঠোফোনটি বার্তার আগমন জানিয়ে ক্ষীণ স্বরে বেজে ওঠে। অর্পিতা চমকে তাকালো ঘরের কর্নারে রাখা ছোট্ট টেবিলটার দিকে। ফোনটি টেবিলের উপরেই ছিল, একজন কাজিনকে ইশারা করলো ফোনটি একটু এনে দেওয়ার জন্য। ফোনটি হাতে নিতেই চোখ দুটো খুশিতে জলজল করে উঠেছিল ওর, কারণ বার্তা পাঠানো ব্যক্তি আর কেউ না, স্বয়ং আমির। চঞ্চল কিশোরী ন্যায় উচ্ছ্বলিত হয়ে বার্তা পড়া আরম্ভ করলো অর্পিতা, কিন্তু বার্তা পড়া মাত্রই ফোনটা ছিটকে পড়ে যায় ওর হাত থেকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।